আল্লাহ তাআলা জান্নাতে যে হুর দিবে, অনেকে আবার জানতে চাই ওই হুর পুরুষ না নারী, এমন প্রশ্ন জবাব তো আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে সূরাত লোয়াকিয়ার মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন 22 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন وَحُورٌ عَيْنٌ كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দরী সুনয়না, সুন্দরী সুনয়না, হুরুন আইন ডাগর চোখ বিশিষ্ট তোমার সাথীরা থাকবে। হুর অর্থ হলো সাথী, সঙ্গী, এটা স্ত্রীবাচক শব্দ। সুন্দরী সুনয়না কামসালিল উলিল মাকনুন, যেন ঢেকে রাখতে মুক্তা। আল্লাহ তাআলা আরো সুন্দর করে সূরাতুর রহমানের 72 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আরো সুন্দর করে জানিয়ে দিয়েছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, সেখানে তোমাদের সুন্দরী স্ত্রীগণ থাকবে। আল্লাহ তাআলা সূরাতুর দোকানের মধ্যে বলছেন আরো সুন্দরভাবে কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরুন আইন, আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য সুন্দরী স্ত্রী ব্যবস্থা রেখে দিয়েছেন সাওয়াজনাহুম বিহুরুনিন। তোমার প্রিয় ভাইরা, হুর পুরুষ না নারী এটা নিয়ে আমাদের চিন্তা না করে আমি সে জান্নাতের জন্য উপযুক্ত হব কিনা এটা নিয়ে আমাদের ফিকির করা উচিত। আমার কি সে জান্নাতি যাওয়া মানুষের গুণাবলী আমার মধ্যে আছে কিনা, আমি কি জান্নাতি যাওয়ার কাজ করছি কিনা, জান্নাতে কি কাজ করলে আমি ওখানে যাব? শুধু হুর কেন, আপনার যা ইচ্ছা তাই পাবেন। হামিম সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন সুন্দর করে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রাহিম। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদেরকে বলা হলাকুম ফিহা মা তাশতাহি, মনের মধ্যে যা ইচ্ছা হবে, মনের মধ্যে যা বাসনা তৈরি হবে, যেটা চিন্তা হবে সঙ্গে সঙ্গে সেটা পূর্ণ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেটা পূর্ণ হয়ে যাবে যা মনের মধ্যে চিন্তা হবে। কিন্তু এর জন্য কী করতে হবে? আপনাকে একনিষ্ঠভাবে আল্লাহ ইবাদত করে যেতে হবে। কালু রব্বুনা সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, যে ইস্তিকামা থাকতে হবে সবসময়, দিনের উপরে অবিচল থাকতে হবে। যদি থাকতে পারেন আপনি সে জান্নাতে গিয়ে আপনি সৌভাগ্যবান ব্যক্তি হতে পারবেন। নাইস ওয়াচ, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে।